আগামী রমজান আমি থাকবো কি না থাকবো এটাও জানি না, আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না, আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। বাবু আমি এক অনিশ্চিতের মধ্যে আছি, আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি। তোমার কাছে বাবু আমাদের একটা নিবেদন, এই রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও। এই রমজান যেন এমন না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়িতে পা দিলেন, সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, আমিন বলার পর সাহাবায়ে কেরাম আমিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিঁড়িতে পা দিয়ে আপনি বললেন আমিন, আমরাও সাথে বললাম আমিন, কিন্তু পেছনে কারণটা কি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জিব্রাইল আমিন, আমি যখন প্রথম সিঁড়িতে এসে পা দিলাম জিব্রাইল আমিন এসে আমাকে সংবাদ দিল, বৌদান লিমান আদরাকা রমাদান, যে রমজান মাস পেল, কিন্তু রমজান মাস চলে গেল নিজের গুণাগুলি মাফ করতে পারল না, জিব্রাইল আমিন আমাকে জানিয়ে গেল তার উপর আল্লাহর লানত পড়ুক, তার উপর আল্লাহর গজব পড়ুক।